হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। তো এখন আমরা সবাই অ্যান্ড্রয়েড ব্যবহার করি, তো অ্যান্ড্রয়েড ব্যবহার করা মানেই হচ্ছে কিন্তু ফেসবুক আর হোয়াটসঅ্যাপ। তো ফেসবুক আর হোয়াটসঅ্যাপ কিন্তু আমরা সকলেই ব্যবহার করি, কিন্তু আমরা যখন হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিই, তো সেই স্ট্যাটাস দেওয়ার সময় কিন্তু আমাদের সেখানে একটা নিচে অপশান আছে, তো এই অপশানটাতে কিন্তু আমরা সিলেক্ট করতে পারবো যে কে কে আমার এই স্ট্যাটাসটা দেখবে আর কে কে দেখবে না। তো সেরকমটা কিন্তু ফেসবুকেও আছে। তো ফেসবুকেও আমরা যদি চাই আমাদের ইচ্ছে মতো পার্সনকে আমরা স্ট্যাটাসটা নাও দেখাতে পারি। তো হোয়াটসঅ্যাপে যেরকম আমরা স্ট্যাটাস দেওয়ার পরে আমরা যদি 10 জনকে সিলেক্ট করি, তো ওই 10 জনই কিন্তু হোয়াটসঅ্যাপে যে স্ট্যাটাসটা সেটা কিন্তু দেখতে পাবে, বাকি যে আমাদের কন্ট্যাক্ট লিস্টে যেসব নাম্বারগুলো আছে তারা কিন্তু হোয়াটসঅ্যাপের ওই স্ট্যাটাসটা দেখতে পাবে না। এবং ফেসবুকেও এই অপশানটা আছে, ফেসবুকেও যদি আমরা 2 জন 4 জন 5 জন 10 জন বন্ধুকে সিলেক্ট করি, তো ওই 10 জন বন্ধুই কিন্তু ওই স্ট্যাটাসটা দেখতে পাবে, বাকি কিন্তু কেউ দেখতে পাবে না। তো আজকের এই ট্রিক্সটা জানার জন্য অবশ্যই ভিডিওটা পুরোটা দেখতে থাকুন, আপনাদের রিকোয়েস্ট করবো ভিডিওটা পুরোটা দেখুন, না হলে পুরোটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না। তো আর দেরি না করে চলুন ভিডিওটা শুরু করব। তো সবার প্রথমে আমরা ফেসবুক ওপেন করব। তো আমি ফেসবুকটা ওপেন করছি। তো ফেসবুকটা ওপেন করার পরে এখানে যে স্ট্যাটাসের অপশান আছে ক্রিয়েট স্টোরি, তো এখানে আমরা স্ট্যাটাসে ক্লিক করব। তো স্ট্যাটাসে ক্লিক করার পরে আমি যে কোনো একটা ফটো বা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি। তো আমি একটা ফটো বা ভিডিও সিলেক্ট করে নিলাম। তো ফটো বা ভিডিও সিলেক্ট করার পরে এখানে আমরা সেটা চেঞ্জ করব যে আমরা কাকে কাকে এই স্ট্যাটাসটা বা এই যে ফটোটা স্টোরিতে দিয়েছি এটা আমি কাকে কাকে দেখাতে চাই। তো তার জন্য এখানে নিচে দেখুন প্রাইভেসি বলে একটা অপশান আছে এখানে। তো এখানে প্রাইভেসি বলে যে একটা অপশান আছে এখানে আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে এখানে পাবলিক আছে, ফ্রেন্ডস আছে, হাইড ফ্রম, তো এটা হাইড করা, এই যে পাবলিক করা আছে এটাতে কিন্তু সবাই দেখতে পাবে। ফ্রেন্ডস যেটা করা আছে এটাতে কিন্তু আমার ফ্রেন্ড লিস্টে যতজন আছে তারাই দেখতে পাবে, এবং হাইড যদি করি কেউ দেখতে পাবে না। এবং এখানে যে কাস্টম লেখা আছে, তো এখানে কাস্টমে যদি আমরা ক্লিক করি, কাস্টমে ক্লিক করার পরে এখান থেকে কিন্তু আমরা যাকে সিলেক্ট করব সেই কিন্তু এই ফেসবুক স্টোরিটা দেখতে পাবে, বাকি কিন্তু কেউ দেখতে পাবে না। তো এখান থেকে আমরা যাকে খুশি তাকে আমরা ঠিক ক্লিক করে দেব, এবং ঠিক ক্লিক করার পরে কিন্তু সে দেখতে পাবে না। তো এখান থেকে আমরা ঠিক ক্লিক করে ব্যাক করে দেব, এবং ব্যাক করার পরে এরকম একটা অপশান আসবে, তো এখানে সেভ অপশান আসবে। তো আমি এখানে সেভ করছি না, তো আমি এখানে ক্যান্সেল করে দিচ্ছি, আপনারা সেভ করবেন। তো সেভ করার পরে ওরাই কিন্তু ওই স্ট্যাটাসটা বা স্টোরিটা কিন্তু দেখতে পাবে। তো আমি এখানে ক্যান্সেল করে দিলাম। তো আমার ফ্রেন্ড করাই আছে অলরেডি। তো আপনারা যদি চান এখান থেকে কাস্টম করে আপনারা নিজেদের ইচ্ছে মতো করে পার্সনগুলোকে টিক করে দেবেন, এবং তারাই কিন্তু স্ট্যাটাসটা দেখতে পাবে। তো এই ছিল আজকের ট্রিক্স। তো আপনারা দেখলেন কিভাবে এই ট্রিক্সটা আপনারা করবেন। তো অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন। তো লাইক করলে এরকম ধরনের যে ট্রিক্সগুলো আছে সেগুলো আমাদের নিয়ে আসতে ইচ্ছে হয়, এবং এবং নতুন নতুন ট্রিক্সেরও আমরা ভিডিও নিয়ে আসার জন্য চেষ্টা করি। এবং আপনাদের একটাই রিকোয়েস্ট যে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন এরকম ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, জয় হিন্দ।